আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে ভিডিওতে আমি ইটের হিসাব আপনাদেরকে বের করে দেখাবো। একটি গড় বানাতে সাধারণত কত হাজার ইট লাগে, হিসাবটা কীভাবে বের করতে হয়, তো একদম সহজ পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিওয়াস, আমাদের দেশে মূলত 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি, 3 ইঞ্চি, এই তিন ধরনের গাঁথুনি মূলত গড় বানানো হয়। প্রথমে হচ্ছে 5 ইঞ্চি। আপনার বাড়িতে যদি আপনি 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে বানান, তাহলে প্রতি স্কোয়ার ফিট লাগবে 5.7 পিস। ওকে, তো আপনার বাড়িতে যদি 1000 স্কোয়ার ফিট হয়, তাহলে 1000 × 5.7 কোন দিলে পেয়ে যাবেন আপনার বাড়িতে কত হাজার ইট লাগবে। এবং এই বাড়িটি যদি আপনি 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে বানাতে চান, তাহলে প্রতি স্কোয়ার ফিট লাগবে 10.7 পিস, অর্থাৎ 1000 × 10.7 পেয়ে যাবেন আপনারা কত হাজার ইট লাগবে ঘরটি বানাতে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আপনাদের বাড়িঘর হিসাব বের করতে চান, প্লিজ কমেন্ট করে জানাবেন, একদম সহজভাবে আপনাদের হিসাবটা বের করে দেখাবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।